আসসালামু আলাইকুম। আলটেরিয়র ইঞ্জিনিয়ারিং এর পিএলসি মাইক্রোউইন সফটওয়্যার সিরিজে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমরা আজকে দেখব কিভাবে আমরা টাইমার প্রোগ্রামিং করতে পারি মাইক্রোউইন সফটওয়্যার ইউজ করে। তো চলুন আমরা শুরু করি বন্ধুরা। আজকে আমরা দেখব কিভাবে পিএলসি তে সফটওয়্যারের সাহায্যে টাইমার ইউজ করা হয়, প্রোগ্রাম করা হয়, সাথে দেখব এর ডায়াগ্রাম। বন্ধুরা, আমরা জানি ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ধরনের কাজ, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি কিছু নির্দিষ্ট সময়ের উপর ভিত্তি করে চালানো হয়। এই সময়গুলো মূলত নির্ধারণ করা হয় পিএলসি মাধ্যমে, আর পিএলসিতে প্রোগ্রাম সেট করা হয় কিছু এই বিভিন্ন ধরনের সফটওয়্যার ইউজ করে। আমরা আজকে যে পিএলসি নিয়ে কাজ করব বা যে পিএলসি আমরা দেখব সেটা হচ্ছে সিমেন্স ব্র্যান্ডের s7-200। এবং এই পিএলসিতে সফটওয়্যার যে প্রোগ্রাম দেওয়ার জন্য যে সফটওয়্যারটা ইউজ করা হয় সেটা হলো মাইক্রোউইন সফটওয়্যার v4.3। আমরা আজকে এই সফটওয়্যারটা নিয়ে কাজ করব। বন্ধুরা, আমরা জানি পিএলসি বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করে থাকে, ল্যাঙ্গুয়েজ ডায়াগ্রাম। এই ল্যাঙ্গুয়েজ ডায়াগ্রাম পাঁচ ধরনের হয়ে থাকে। প্রথমটা হচ্ছে ল্যাডার ডায়াগ্রাম, এরপরটা সিকোয়েন্সিয়াল ফাংশন চার্ট, তারপর হলো ফাংশন ব্লক ডায়াগ্রাম, স্ট্রাকচার টেক্সট, দেন ইনস্ট্রাকশন লিস্ট। এটা এক প্রকার লো লেভেল ল্যাঙ্গুয়েজ। আমরা এই আজকের যে সফটওয়্যারটা নিয়ে কাজ করব, এই সফটওয়্যারে আমরা ল্যাডার ডায়াগ্রাম দিয়ে মূলত সব ধরনের কাজ করে থাকব। প্রথমে আমরা পুশ বাটন হিসেবে অ্যানো কন্ট্যাক্টর নিতে পারি। উপরের সারিতে আমরা অ্যানো কন্ট্যাক্টরটা পেয়ে যাই, ওখান থেকে আমরা বাছাই করে নিতে পারি। আবার আমরা চাইলে পাশে যে বক্সটা আমাদের পাশে আসে ওখান থেকে আমরা এটা বাছাই করে নিতে পারি। আমরা বিট লজিকে ক্লিক করলে দেখতে পাই যে অ্যানো এনসি সব এখানের মধ্যে আছে, ওখান থেকে আমরা অ্যানো ক্লিক করে প্রোগ্রামে অ্যাড করতে পারি। তো আমরা বন্ধুরা উপর থেকেই আমাদের উপরের সাইডেই থেকে আমরা অ্যানো কন্ট্যাক্টরটা নিয়ে নিই আগের মতো। এখন অ্যানো কন্ট্যাক্টরের আমরা নামকরণ করতে হবে, যেহেতু এটা একটা ইনপুট কন্ট্যাক্টর সেজন্য আমরা নামকরণ করব i0.0। এটা মাইক্রোউইন সফটওয়্যারের লেখার নিয়ম, ইনপুট আইডেন্টিফাই করার জন্য আমরা i0.0 দিয়ে থাকি। এরপরে আমরা এনসি কন্ট্যাক্টর নিব, এনসি কন্ট্যাক্টরও একইভাবে উপর সাইড থেকে নিলাম। এর নেওয়ার পর এখন আমরা এটা তো এটারও নামকরণ করব, নামকরণ দিব i0.1। শেষে এরপর আমরা শেষে চলে যাব, আমরা একটা কয়েল নিব যা হবে আমাদের মেমোরি কয়েল। এই মেমোরি কলকে আমরা নামকরণ করব m0.0। এখন আমরা চলে যাব নিচের সারিতে, এখানে আমরা একটা অ্যানো কন্ট্যাক্টর নিব। এই কন্ট্যাক্টরটার দ্বারা মূলত আমরা ল্যাচিং করে থাকব। এখন ল্যাচিংটা আমরা যেহেতু আমরা কয়েল m0.0 দিয়েছি ওটার মতো করে আমরা ল্যাচিং করব ওই নামটা দিয়েই। এখন আমরা এরপরে উপরের অংশের সাথে অ্যাড করে দিব, আমরা উপরের সারিতে এই অ্যাড করার চিহ্নটা দ্বারা রো চিহ্নটা যেটা ডাউন ওয়ার্ডে আছে ওটার সাথে কানেক্ট করে আমরা এটা কানেক্ট করে দিব। এরপরে চলে যাই আমরা নেটওয়ার্ক টুতে। এখন আমরা কী করব, নেটওয়ার্ক টু এর মধ্যে অ্যানো কন্ট্যাক্টর নিব। একটা অ্যানো কন্ট্যাক্টর এখানে নাম দিব, এই অ্যানোটা হবে m0.0 এর অ্যানো। এই অ্যানো দিয়ে আমরা মূলত টাইমার চালাবো। এখন আমরা m0.0 দিয়ে একটা অ্যানো কন্ট্যাক্টর নিলাম, এরপর আমরা অ্যাড করব আমাদের মূল জিনিস টাইমার। এখন টাইমার আমরা এই পাশের বক্সে আমরা পেয়ে যাব, নিচে আছে দেখা যাচ্ছে টাইমার। এখানে আমাদের অন ডিলে টাইমার, TON অন ডিলে টাইমার, অন অফ ডিলে টাইমার, এরকম করে অফ ডিলে টাইমার, বিভিন্ন ধরনের টাইমার আছে। আমরা নিব অন ডিলে টাইমার। তো আমরা অন ডিলে টাইমার ক্লিক করলাম, এরপরে আমরা দেখতে পাচ্ছি একটা টাইমার চলে আসছে। যখন টাইমারে আমরা মাস্টার রাখছি তখন বিভিন্ন ধরনের নাম উঠে আসছে, বিভিন্ন সময়ের উপর ভিত্তি করে এই নামকরণগুলো দেওয়া হয়। আমরা এখানের মধ্যে 100 ms, যেটা মিলি সেকেন্ডে 100 ms, ওইটাই নিব, তার মানে T37। এখন T37টা আমরা লিখলাম টাইমারে, এরপরে আমরা পালস টাইম 200 করে দিলাম। এখন আমরা চলে যাই নেটওয়ার্ক থ্রিতে। নেটওয়ার্ক থ্রিতেও আমরা একটা অ্যানো কন্ট্যাক্টর ইউজ করব, যেটা হবে T37 এর অ্যানো।
আমরা লিখলাম T37 এখন এই T37 থেকে আমরা চাচ্ছি একটা কয়েল আমরা চালাবো এজন্য আমরা একটা কয়েল অ্যাড করব ওই কয়েলটা হবে Q0.0 মাইক্রোউইন সফটওয়্যারে Q0.0 অর্থাৎ বোঝায় যে আউটপুট ইনপুট I0.0 এবং আউটপুট Q0.0 আর মেমরি কয়েল হিসেবে আমরা M0.0 লিখে থাকি তো আমরা প্রথম থেকে যদি দেখি ফার্স্ট নেটওয়ার্ক নেটওয়ার্ক 1 নেটওয়ার্ক 2 নেটওয়ার্ক 3 এভাবে করে আমরা সাজিয়ে আমাদের মূল যে প্রোগ্রামটা টাইমারের জন্য করতে পারি এরপর আমরা চলে যাব সিমুলেটরে এখানে আমরা প্রোগ্রামটি সিমুলেশন করব প্রথমে এখানে আমরা উপরের দিকে যে সবুজ বাটনটি আছে ওটা ক্লিক করব এতে রান হবে এবং যে প্রোগ্রাম স্টেট আছে এখানে ক্লিক করে দিব এরপর আমরা যে জিরো বাটনটি ক্লিক করলেই আমাদের এই প্রোগ্রামটা রান করা শুরু করবে এবং আমরা দেখছি যে টাইমারটিও শুরু হয়ে গেছে কাউন্ট করা টাইমারটি কাউন্ট করতে আছে যতক্ষণে এটা 200 পর্যন্ত কাউন্ট করবে কাউন্ট করা পর্যন্ত 200 কাউন্ট করলেই দেখা যাবে যে কি আমাদের এই যে কয়েলটা ওটা অন হয়ে যাবে তো এখন আমরা দেখি 200 কাউন্ট করা হয়েছে তার মানে 200 কাউন্ট করার সাথে সাথে টাইমারের NOT NC হয়ে গেল এবং ফলে Q0.0 কয়েলটি অন হয়ে গেল এইভাবে সিমুলেশনটা করে আমরা দেখতে পারবো এখন আমরা যেটা অফ করে দিই প্রোগ্রাম স্টেট অফ করে আমরা এটাকে স্টপ করে দিই এভাবেই আমরা ম্যাক্রোভিন সফটওয়্যার দ্বারা প্রোগ্রাম এবং সিমুলেশন করে থাকি ধন্যবাদ